এই মুহূর্তত এয়া দেবী দুর্গার সমান্তরালকৈ দেখা পোৱা গৈছে বিশ্বকর্মা মূর্তি বিসর্জন দিছে। বিশ্বকর্মা মূর্তি বিসর্জন দিছে। নিশা অলপ বেশি হল, পুয়ালৈ হ্যাংওভার থাকি গল, উপায় নাই, পুয়া টোপনির পৰা পূজা কমিটিয়ে সারেই নাপায়, আর ভুলটো তাতেই হল, মার পরিবর্তে বাবাকে বিসর্জন দিয়া হল। বিশ্বকর্মা মূর্তি বিসর্জন দিছে, দেবী দুর্গার পরিবর্তে বিসর্জন দিলে বাবা বিশ্বকর্মা। বিশ্বকর্মা মূর্তি বিসর্জন দিছে, এক আজব ঘটনা। দেবীর বিদায়ের বেলিকা পূজা কমিটিয়ে নিশা দুখতে পান করিলে অত্যধিক খুড়া, খুড়ার আগে নফতাত পূজা কমিটিয়ে সেয়ে বিসর্জন স্থলীলৈ নাহি শ্রমিকর হাততেই পঠাই দিলে প্রতিমা। কিন্তু তাতেই লাগিল নহয় অথন্তর, বিসর্জনের বাবে আনিব লাগিছিল দুর্গার প্রতিমা, ভুলতে আনিলে বিশ্বকর্মার মূর্তি। এই কাণ্ড দেখে এজনে আকৌ সাংবাদিকর আগত কৈ গল, যি হল ভালেই হল। এই মুহূর্তত এয়া দেবী দুর্গার সমান্তরালকৈ দেখা পোৱা গৈছে বিশ্বকর্মার মূর্তি বিসর্জন দিছে। এবার দেবী দুর্গা নহয় বিশ্বকর্মার এবার বিসর্জন, দেবী দুর্গার পরিবর্তে তেওঁলোকে লৈ আহিছে বিশ্বকর্মা পূজা। দেবী দুর্গার সমান্তরালকৈ দেখা পোৱা গৈছে বিশ্বকর্মার মূর্তি বিসর্জন দিছে। ভালে আছে, ভালে আছে। বিশ্বকর্মা জি কেনেকে আনিছে এটু কমিটি কথা পাতব লাগে, মই তো লেবার মানুষ। এই মুহূর্তে এয়া বিসর্জনের বাবে লৈ আহিছে। আর তেজপুরের জাহাজঘাটর বিসর্জনস্থলীর এই ঘটনায় সকলকে আমোদ দি গল, দরাচলতে ভুল পূজা কমিটির নে শ্রমিকর সেয়া অবশ্যই জানিব পৰা নগল। এই মুহূর্তে এয়া দেবী দুর্গার সমান্তরালকৈ দেখা। তেজপুরের পৰা হেমন্ত কুমার নাথর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর এই মুহূর্তে এয়া বিসর্জনের বাবে লৈ আহিছে, আর এই মুহূর্তে এয়া দেবী দুর্গার সমান্তরালকৈ দেখা পোৱা গৈছে বিশ্বকর্মার মূর্তি বিসর্জন দিছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ। এই মুহূর্তত এয়া দেবী দুর্গার সমান্তরালকৈ দেখা পোৱা গৈছে বিশ্বকর্মার মূর্তি বিসর্জন দিছে। বিশ্বকর্মার মূর্তি বিসর্জন দিছে। নিশা অলপ বেশি হল, পুয়ালৈ হ্যাংওভার থাকি গল, উপায় নাই, পুয়া টোপনির পৰা পূজা কমিটিয়ে সারেই নাপায়, আর ভুলটো তাতেই হল, মার পরিবর্তে বাবাকে বিসর্জন দিয়া হল। বিশ্বকর্মার মূর্তি বিসর্জন দিছে, দেবী দুর্গার পরিবর্তে বিসর্জন দিলে বাবা বিশ্বকর্মা। বিশ্বকর্মার মূর্তি বিসর্জন দিছে, এক আজব ঘটনা। দেবীর বিদায়ের বেলিকা পূজা কমিটিয়ে নিশা দুখতে পান করিলে অত্যধিক খুড়া, খুড়ার আগে নফতাত পূজা কমিটিয়ে সেয়ে বিসর্জন স্থলীলৈ নাহি শ্রমিকর হাততেই পঠাই দিলে প্রতিমা। কিন্তু তাতেই লাগিল নহয় অথন্তর, বিসর্জনের বাবে আনিব লাগিছিল দুর্গার প্রতিমা, ভুলতে আনিলে বিশ্বকর্মার মূর্তি। এই কাণ্ড দেখে এজনে আকৌ সাংবাদিকর আগত কৈ গল, যি হল ভালেই হল। এই মুহূর্তত এয়া দেবী দুর্গার সমান্তরালকৈ দেখা পোৱা গৈছে বিশ্বকর্মার মূর্তি বিসর্জন দিছে। এবার দেবী দুর্গা নহয় বিশ্বকর্মার এবার বিসর্জন, দেবী দুর্গার পরিবর্তে তেওঁলোকে লৈ আহিছে বিশ্বকর্মা পূজা। দেবী দুর্গার সমান্তরালকৈ দেখা পোৱা গৈছে বিশ্বকর্মার মূর্তি বিসর্জন দিছে। ভালে আছে, ভালে আছে। বিশ্বকর্মা জি কেনেকে আনিছে এটু কমিটি কথা পাতব লাগে, মই তো লেবার মানুষ। এই মুহূর্তে এয়া বিসর্জনের বাবে লৈ আহিছে। আর তেজপুরের জাহাজঘাটর বিসর্জনস্থলীর এই ঘটনায় সকলকে আমোদ দি গল, দরাচলতে ভুল পূজা কমিটির নে শ্রমিকর সেয়া অবশ্যই জানিব পৰা নগল। এই মুহূর্তত এয়া দেবী দুর্গার সমান্তরালকৈ দেখা। তেজপুরের পৰা হেমন্ত কুমার নাথর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর এই মুহূর্তত এয়া বিসর্জনের বাবে লৈ আহিছে। আর এই মুহূর্তত এয়া দেবী দুর্গার সমান্তরালকৈ দেখা পোৱা গৈছে বিশ্বকর্মার মূর্তি বিসর্জন দিছে।
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।